কি বিপদে পড়লাম বলতো গিন্নি, এত ঝড় বাদলের মধ্যে কোথাও কোনো কাজ নেই। কি আর করবে বলো, এত বৃষ্টির মধ্যে তো কেউ কাজ দেবে না, বাড়িতে চাল ডাল সব শেষ হয়ে আসছে, কি করব, কিছু যে মাথায় ঢুকছে না। ঠিক আছে গিন্নি, আমি বাইরে গিয়ে দেখি কোনো কাজের জোগাড় করতে পারি কি না। এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ কাজ খুঁজতে? কি আর করব, বাড়িতে এইভাবে বসে থাকলে তো আর চলবে না, দেখি কোথাও কোনো কাজ পাওয়া যায় কি না। আচ্ছা বেশ যাও, তবে ছাতাটা নিয়ে যেও। মা, ও মা, আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। একটু সুবুর কর বাবা, দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। কি যে করি, ঘরে যে চাল ডাল কিছুই নেই, ছেলেটাকে যে কি খেতে দেব। দেখি যেটুকু আটা আছে তা দিয়ে দুটো রুটি বানিয়ে দিই। শুধু রুটি কেন মা, ঘরে কি আর কিছু নেই? তোর বাবা তো বৃষ্টির জন্য বাজারে যেতে পারছে না বাবা, এখনকার মতো রুটি দুটো খেয়ে নে বাবা। তোমার ছাতা কোথায়? এই ঝড় বাদলের মধ্যে ভিজে পড়ে বাসায় ফিরেছো যে। সে কথা আর বলো না গিন্নি, আমি কাজ শেষ করে বাড়িতে ফিরছিলাম, তখন দেখি এক বুড়িমা ভিজতে ভিজতে রাস্তার মধ্যে হাঁটছে, তাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, তাই আমি আমার ছাতাটা তাকে দিয়ে এসেছি। ও আচ্ছা, সে ভালোই করেছো, এখন ঘরে গিয়ে মাথাটা মুছে ফেলো দেখি। বাবা ধীরে, কোথায় সবাই রে? আরে পিসিমা যে, তা এতদিন পরে এই গরিবখানায় পা পড়লো তোমার। তা তোমার পিসিকে কি বৃষ্টির মধ্যে উঠানে দাঁড় করিয়ে রাখবে নাকি? পিসিমা ঘরে আসুন। তা পিসিমা, ওই দিকের সব ঠিক আছে তো? না রে বাপ, কিছুই ঠিক নেই। একটা সময় ছিল যখন আমার কাছে না শুনে বাড়িতে কোনো কাজ হতো না, এখন আমি বুড়ি হয়েছি, আমি এখন সবার বোঝা, রহিমপুরের মোড়লের বউ ছিলাম, আজ এই দশা, তার রাগে দুঃখে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি অমন করে বলছো কেন পিসি? তোমার যতদিন ইচ্ছে আমার বাড়িতে থাকতে পারো, তুমি এখন বিশ্রাম করো, আমি একটু হাটের দিকে যাই, দেখি। আচ্ছা ধীরেন, যদি হাটের দিকে যাস তাহলে আমার জন্য কিছু পান সুপারি নিয়ে আসিস তো বাবা। আর শুনেছি তোদের বাজারে নাকি খুব বড় দাঁত ভাঙা ইলিশ পাওয়া যায়, কতদিন হয়েছে দাঁত ভাঙা ইলিশ খায়নি, যদি পারিস তাহলে একটা বড় দেখে দাঁত ভাঙা ইলিশ নিয়ে আসিস তো। আচ্ছা পিসি, আমি সব কিছু নিয়ে আসবো। ঘরে তো চাল ডাল কিছুই নেই, তার উপর আবার পিসিমা চলে আসলেন, কি যে করি, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আর তুমি অত বড় ইলিশ কেনার টাকা কোথায় পাবে? ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে,
কথায় আছে না, অতিথি নারায়ণ, কোনোভাবেই অতিথিকে অসম্মান করা যাবে না। যাই দেখি, বাজারে গিয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কি না। পিসিমা বলল পান সুপারি আর দাঁত ভাঙা ইলিশ নিয়ে যেতে। ঘরের চাল ডাল তেল নুন সব শেষ, এখন তো অনেক টাকার দরকার। কিভাবে এত টাকা জোগাড় করব কিছুই তো আমার মাথায় ঢুকছে না। মহাজনের কাছে গিয়ে দেখি কোনো কাজ পাই কি না। কি রে ধীরেন, এই ঝড় বৃষ্টির মধ্যে আমার বাড়িতে কি মনে করে? আয় এদিকে আয়। একটু কাজের সন্ধানে আসলাম কর্তা। এই বৃষ্টির মধ্যে কোথাও কোনো কাজ পাচ্ছি না। ঘরের চাল ডাল সব শেষ, খুব দুর্দিনের মধ্যে আছি। একটা কাজের ব্যবস্থা করে দিলে বড়ই উপকার হতো। সবই তো বুঝতে পারছি, কিন্তু এই বৃষ্টির মধ্যে তোকে কি কাজ দেব বলতো? যে কোনো ধরনের কাজের একটা ব্যবস্থা করে দিলি হবে কর্তা। পূবের মাঠের ধানের জমিতে নাকি অনেক আগাছা হয়েছে, সেগুলো পরিষ্কার করা দরকার। কিন্তু এই বৃষ্টি বাদলের মধ্যে ভিজে তুই কি পারবি কাজ করতে? হ্যাঁ বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজই কাজে লেগে পড়ছি। না, আজ আর কাজে লাগার দরকার নেই, তুই আজ বাড়িতে যা, কাল থেকে কাজে লেগে পড়িস, কেমন? বাবু, কাজটা আজকে শুরু করতে পারলে অনেক উপকার হতো, বাড়িতে বাজার নেই। তার উপরে আবার পিসিমার জন্য দাঁত ভাঙা ইলিশ কিনে নিয়ে যেতে হবে। কিন্তু এখন তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টিতে কাজ করলে যে তোর শরীর খারাপ হয়ে যাবে। ওসব নিয়ে আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি আপনার সব কাজ করে ফেলব। বেশ, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। সন্ধ্যা তো প্রায় হয়েই গেল, যাই মহাজনের বাড়িতে গিয়ে কিছু টাকা নিয়ে বাজার করে বাড়িতে যাই। কর্তাবাবু বাড়িতে আছেন? কিরে, কাজ কতদূর করলি? কালকের দিন পুরোটা কাজ করলে জমির সব আগাছা পরিষ্কার করে ফেলা যাবে। বেশ, তবে তুই কাল এসে বাকি কাজ শেষ করে দিয়ে যাস। এই নে এই টাকাটা রাখ, এখানে পুরো দুই দিনের টাকা আছে। মানুষটা সে কখন বাড়ি থেকে বের হয়েছে, এখনো আসার খোঁজ নেই কেন কে জানে। গিন্নি, দেখো দেখো, দাঁত ভাঙা ইলিশ নিয়ে এসেছি। ওমা, এত বড় ইলিশ, তা টাকা কোথায় পেলে? মহাজনের বাড়িতে কাজ পেয়েছি গো গিন্নি, মহাজন একেবারে দুই দিনের টাকা দিয়েছেন। যাক বাবা, বাঁচা গেল। কিন্তু তুমি এই বৃষ্টিতে ভিজে সারাদিন কাজ করেছো, যদি তোমার শরীর খারাপ করে? কি আর করবো গিন্নি, বাড়িতে অতিথি এসেছে, এইটুকু তো করতেই হবে। পিসি অনেক বিপদে পড়ে এসেছেন, আমি ভাবছি তাকে আমাদের বাড়িতে রেখে দেব। চিন্তা করিস না তোরা, কাল থেকে তোদের নতুন জীবন শুরু হবে, তোদের আতিথিয়তায় আমি যে মুগ্ধ হয়ে গেছি। আহ, মরে গেলাম, মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আর একটু সবুর করো, রাত তো প্রায় শেষ হয়ে এলো, সকাল হলে আমি তোমাকে কবিরাজের কাছে নিয়ে যাব। পিসিমা দেখো না, ও কাল সারাদিন বৃষ্টিতে ভিজে কাজ করেছে,
এখনো প্রচন্ড জ্বর। এই সব আমারই দোষে হয়েছে। শিকি, তুমি এমন কথা বলছো কেন? তুমি আমাদের অতিথি, তোমার জন্য তো আমরা এটুকু করতেই পারি। সব আমাদের কপালেরই দোষ। তোদের আতিথিয়তায় আমি মুগ্ধ। তোদের একটা কথা বলার আছে, শোন। কি কথা পিসিমা? আমি তোদের পিসি নই, আমি হলাম এক সাধু। এই সংসারে যে সব সৎ মানুষেরা তোদের মতো বিপদে পড়ে, কিন্তু তাদের সততা আর শিক্ষাকে ভুলে যায় না, আমি তাদের উপকার করার জন্য তাদের আপনজনের রূপ ধরে এসে তাদের সাহায্য করি। তাহলে আপনি আমার পিসির রূপ ধারণ করে আমার বাড়িতে এসে আমাকে পরীক্ষা করছিলেন? তোর পরীক্ষা তো অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল, কিন্তু তুই তার কিছুই বুঝতে পারিসনি। মনে করে দেখ, তুই প্রচণ্ড বৃষ্টিতে একটি বুড়িকে ছাতা দিয়েছিলি। ওই বুড়িমা আর কেউ না, আমি ছিলাম। আমি তোকে বর দিয়ে গেলাম, আজ থেকে তোর কোনো কিছুর অভাব হবে না। এই জন্যই বলে, সততার জয় সব সময়।